নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। অনুষ্ঠান সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, এবং এটি আপনাদের দেওয়া একটি উপাধি। তার কারণ দীর্ঘদিনের মানুষ দেখার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আপনার ছককে এক মুহূর্তে পড়ে ফেলার অভিজ্ঞতা। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি আজকের অনুষ্ঠান। এক, আমরা দেখেছি প্রতিনিয়ত প্রতিদিনে আপনার এই অনুষ্ঠানে আমাদের নজর থাকে এই জন্মছকে সুভাষ শাস্ত্রীকে প্রেডিকশন করবেন। যে জন্মছকে সাধারণভাবে দেখে মনে হয় কেরিয়ার নিয়ে কথা বলবেন, আপনি চলে যান শরীর নিয়ে। যে জন্মছকে মনে হয় যে বিবাহিত জীবন নিয়ে কথা বলবেন, আপনি চলে যান সেখানে তার কেরিয়ার নিয়ে। মানে একটা অদ্ভুত এবং একটাই জায়গা যেখানে তার সমস্যাটা রয়েছে, সমস্যাটার মূল সমস্যাটা। সমস্যা অনেক থাকবে মানুষের, এমন কোনো মানুষ নেই যে তার জীবনে সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা থাকবে, কিন্তু দেখতে হবে যে সমস্যার গোড়া কোথায়, কোনটার জন্য আপনি জ্বলে পুড়ে যাচ্ছেন সেইটাকে নির্ধারণ করা। তাকে কোন প্ল্যানেট কন্ট্রোল করছে, সেই প্ল্যানেটকে কোথায় বসে রয়েছে, কার ক্ষেত্রে বিনিময়, দৃষ্টি বিনিময়, সেটা কন্ট্রোল করা। তার সাথে সেই প্ল্যানেটের নক্ষত্রের অবস্থানটা কী, কোন মূল ত্রিকোণ ডিগ্রিটা কী আছে, সেই এই তিনটে কম্বিনেশনের উপরে একটা প্রেডিকশন লুকিয়ে থাকে। আপনাদের জানাই, কোনো প্রেডিকশন করবার আগে জেনারেল, হ্যাঁ, সঙ্গে একজন বন্ধু চলে এসেছেন, একটু দেখে নিই। বন্ধু দেখে নিচ্ছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার ম্যাম এন্ড স্যার, বলো। আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। ব্যাঙ্গালোর থেকে কে বলছেন? হ্যাঁ, আমি নাম বলতে ইচ্ছুক নই। আচ্ছা আচ্ছা, বলতে হবে না, বলুন। আমি আমার দাদা সম্পর্কে জানতে চাই। বলো, জন্ম তারিখ বলো। না, কেউ এসেছিল আপনার জানা শুনো? ১৯৮৭ কোথায় জন্ম? বাঁকুড়া বিষ্ণুপুরে জন্ম। খুবই বুদ্ধিষ্ট জায়গা। আমার কথার টোনও আমার একটু মনে হলো, কথার টোন একটু বাঁকুড়া জেলার কথাটা একটু খুবই ভালো লাগে, একটুখানি অন্যরকম টোন আছে অন্যর সাথে। দেখো, তোমার দাদার যা জন্ম ছক আমি পাচ্ছি, যা সিচুয়েশান, ছকটা আমি টিভির পর্দায় ফেলছি, আপনারা দেখুন, তুমিও দেখো। রবি শুক্র মঙ্গল হচ্ছে বিবাহকারক গ্রহ, তিনটে মার্চ হয়েছে। রবি শুক্র শুধু মার্চ হলে আমরা বলি দারিদ্র যোগ হয়েছে, কি তার ইয়ে হয়েছে। এখানে কি হয়েছে, এখানে এই জন্মছকে লগ্ন থেকে এইখান থেকে যদি কাউন্ট করা যায়, 1, 2, 3, 4, 5, 6, 7 বিবাহস্থানে বসে রয়েছে চন্দ্র কেতু, আর বিবাহকারক গ্রহ হচ্ছে শুক্র, শুক্র এবং মঙ্গল, যেখানে আমি তীর ঘোরাচ্ছি, তিনটে একসাথে মার্চ হয়েছে, রবি শুক্র মঙ্গল। এর বিবাহ হতে চাইবে না, বিবাহ হলে সেটা নিয়ে অশান্তি হবে, এবং বিবাহ বিবাহিত জীবনের সিচুয়েশন কিন্তু ভালো হবে না। বিয়ে কি দাদার দিয়েছো? না স্যার, আমি ওই জন্যই আপনার কাছে এসেছি যে স্যার আপনি একটু বলতে পারেন দাদার কখন বিয়ে হবে। দাদার বিয়ে এখন হবে না, দাদার বিয়ের চেষ্টা চলছে 3 বছর ধরে। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি লাস্ট 3 বছর ধরে, করোনার আগে থেকে, করোনার সময় বলছি না, করোনার আগে থেকে দাদার বিয়ের চেষ্টা চলছে, 3-3.5 বছর অতিক্রান্ত। বিবাহকারক গ্রহকে শুক্র হচ্ছে বিবাহকারক গ্রহ, তমরসের কারক গ্রহ, এইখানে মঙ্গল অগ্নিকারক গ্রহ সাথে মার্জ হয়ে যাওয়া, কম্বাস্ট মঙ্গল তো উইক, আর সপ্তম স্থানে যদি বৃহস্পতি আর চন্দ্র বসে থাকে তার কিন্তু বিয়ে হতে চায় না। তোমার দাদারও সেটাই হয়েছে। দাদা কি করে? আপনি কেরিয়ারের দিকে গেলেন না, আপনি সরাসরি বিয়ে নিয়ে কথা, বিয়ের জন্য চেষ্টা করছেন 3-4 বছর ধরে, এবং সেটাই উনি বললেন। এবং টিউশন করে, অনেকেই আছেন ভালো টিউশন করে, আমি জানি যে সে 50-60 টা রোজগার করে, তার টিউশন করে 30 জনের ব্যাচ, 20 জনের ব্যাচ, 6টা শিফটে কাজ করে, ওরে বাবারে, তার মানে ব্যাপক ব্যাপার, চাকরি সে করবে না। তো যাই হোক, তো বিয়ে দিতে পারছো না, বিয়ে দিতে আরো তোমার 1 বছর সময় লাগবে দাদা বিয়ে দিতে। আর কোনো প্রশ্ন? না ম্যাম, এটাই আমার জানার ছিল যে স্যার ঠিক আছে, ভালো থাকো।
ধন্যবাদ ফোন করার জন্য। আচ্ছা আমরা চলে যাই আলোচনাতে, যেখানে আমরা ছিলাম। সুভাষদা একটা প্রশ্ন করি, এই যে প্রতিকারের শব্দটা আমি ব্যবহার করলাম, শুক্রের বছর আপনি বলছেন, এটা শুক্রের বছর, শুক্রের বছর, শুক্রের বছরে শনির প্রতিকার, যাতে শনির সারির সাথে চলছে, কিভাবে কাজ করবে, আদৌ কি কাজ করবে? শনির প্রতিকারে আমাকে একটা মাথা রাখতে হবে আপনাদের। দেখুন, শুক্র রবি, শুক্র শনি অ্যান্টি মানা হয়, শুক্রের সাথে শনিকে অ্যান্টি মানা হয়, শনির সাথে রবিকে অ্যান্টি মানা হয়, শুক্রের সাথে শনিকে অ্যান্টি মানা হয়। ইয়ারটা হচ্ছে ভেনাসের ইয়ার, সাদা রঙের। তো যেটা আমি বলছিলাম যে শুক্রের যে তোমাদের যে শুক্রের যাদের সাদা রং, সাদা রং ওভারঅল ইউজ করবে সবাই, যে কোনো রং, সাদা রং আপনি একটা রুমাল রাখতে পারেন, একটা আন্ডার গার্মেন্টস পরতে পারেন, হোয়াট এভার, কিছু না হলে অ্যাঙ্কি রাখতে পারেন। সেখানে কথা হচ্ছে, দু নম্বর হচ্ছে যে এই যে শুক্রের সাথে শনির কিন্তু কাজ হওয়া ডিফিকাল্ট, মাথায় রাখবেন। কিন্তু শনি তো লম্বা গ্রহ, মানে চট করে কিছু কাজ দিতে চায় না। দশাটা দেখুন, দুটো একটা সিমিলারিটি আছে, শুক্রের যে দশা 20 বছরের, শনির দশা 19 বছরের, দুজনের মধ্যে সিমিলারিটি। কিন্তু বড় দশা হচ্ছে শুক্র, কিন্তু সব থেকে খেলা তিনটে ফেজ আছে, যেহেতু শনির শনির দশা আছে, শনির সাড়ে সাথী আছে, শনির দাহিয়া আছে, সেটা শুক্রের নেই। তো শনিরটা করতেই হবে, শনির এফেক্ট আপনারা পাবেন, স্লো পাবেন, যেভাবে লোকে পেয়ে আছে সেভাবে পাবেন। কে বলছে, কোথা থেকে বলছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, দাদা তো নমস্কার, আমি ঝাড়খণ্ড থেকে বলছি। ঝাড়খণ্ড থেকে বলছো? বল। ঝাড়খণ্ড, হ্যাঁ ঝাড়খণ্ড থেকে কে বলছেন? সোমা রায়। সোমা, কার সম্পর্কে জানবেন? আজ আমার মেয়ের সম্বন্ধে জানবো। আমরা দাদাকে 2000, আমি একটু বলতে চাই দিদি, আমি 2011 থেকে দাদাকে দেখাচ্ছি। আচ্ছা বলো। আর করতে আমার মেয়ে, আমার স্বামী, আমার ছেলে, সবাই, আমি সবাইকে, আমরা আমরা দাদাকে ছাড়া কোনো কাজ করি না। আচ্ছা, মেয়েকে। আরেকটা জিনিস বলতে চাই, যে দাদার যা যা বলেছিলেন আমাদের তাই হয়েছে। মেয়ে এখন আমার বাইরে থাকে, বিদেশে তাইওয়ানে পিএইচডি করছে। কোথায় থাকে মেয়ে তোমার? তাইওয়ান। তাইওয়ান, ওরে বাবা, তো প্রচন্ড অ্যাডভান্স কান্ট্রি, আর ছোট্ট দেশ। আমাদের একটা সৌভাগ্য হয়েছে, দাদাকে পায়ে ছুঁয়ে আমরা প্রণাম করেছি দাদা চেম্বারে গিয়ে। মানে আপনারা আপনারা সুভাষদাকে সর্বতোভাবে মানেন, এবং 2011 থেকে আজকে 2022, 11 বছর ধরে সুভাষদার মানে সংস্পর্শে আপনারা রয়েছেন। এটা এটাই তো আপনার ইউএসপি সুভাষদা, আপনাকে মানুষ, হ্যাঁ মানে মানুষ আপনার সঙ্গে লেগে থাকেন। কারণটা জিজ্ঞেস করে কোনো কাজ করি না। আচ্ছা চলো, আজকে কার ব্যাপারে জানবে বলো? আজকে আমার মেয়ের ব্যাপারে জানবো দাদা। এবার দেবলীনা রায়, 8/11/93। হ্যাঁ, 8/11/93। 8/11/93, ওকে, টাইম বলো। হ্যাঁ, রাত্রি 8টা। রাত্রি 8টা, কোথায় জন্ম বলো? ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম হচ্ছে পশ্চিম মেদিনীপুরে জন্ম, ঝাড়গ্রাম। কারেকশন টাইম তো কিছু হয়নি, তোমার ওরকমই রয়েছে। তোমার না, মেয়ের যে এখন যে রাশি, সিংহ রাশি, মেয়ের রাশি তুমি বললে, রবি শুক্রের পজিশন ডাউন, রবি শুক্রের পজিশন বৃহস্পতি বসে রয়েছে, এখন একটুখানি একটু ব্লকেজ মতন দেখা যাবে, মানে ডেভেলপমেন্টটা একটু স্লো হবে এখন। ও কত বছর হয়েছে তাইওয়ানে, কতদিন রয়েছে? এই মার্চে আপনার 1 বছর হবে, আজকে আমি বিয়ের ব্যাপারে জানবো। না না না, মার্চে 1 বছর হবে। তুমি কি আগে যখন লাস্ট আমার কাছে কতদিন আগে এসেছিলে? আমি দেখিয়েছিলাম অনলাইনে আপনার 29/6/2020। এইটাই হচ্ছে, তুমি বলছিলে না, এই যে দেখো, এই মহিলা আমাকে লকডাউনের সময় মানে 20 সালে আমাকে দেখিয়েছে, অনলাইন দেখিয়েছে, তার আগে 2011 থেকে আসছে আপনার কাছে। 20-তে বলেছিলাম যে প্রতিকার নিলে তাইওয়ান যাবে, রাইট নাও ও তাইওয়ান, মানে তাইপে হবে, তাইপে ক্যাপিটাল, তাইওয়ানের ক্যাপিটাল, তো তাইওয়ানে রয়েছে, প্রতিকার নিয়ে তাইওয়ান গেছে, এখন জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে না বললো বলে দিতাম যে সিংহ রাশি, এখন ডেভেলপমেন্ট খুব একটা হবে না, আরও বছরখানেক বছর ধরে চক্কর আছে। আচ্ছা তুমি একটা বলো, ওর তো একটা নিজের যোগাযোগের একটা সিচুয়েশন ছিল, সেটা কি মানে আগেই কেটে গেছে? সেটা তো আমরা বলতে পারছি না। না না, ওর একটা বলো বলো বলো। হ্যাঁ, মেয়েকে তো জিজ্ঞেস করি, মেয়ে বলে না আমি এসব এই করবো না।
হ্যাঁ বুঝতে পেরেছি, ওটা আগেই কেটে গেছে। তো যাই হোক, তাইওয়ানে রয়েছে, বিয়েটার এক দেড় বছর সময় লাগবে। ধন্যবাদ জানাবো আপনাকে সুভাষ। একটা কথা বলি সুভাষ দা, এই যে আপনার সঙ্গে না স্টিকিবিলিটি শব্দটাকে আমি খুব ব্যবহার করি, আমি দেখেছি কেউ একজন 2009 আপনাকে দেখিয়েছেন, 2021 গিয়ে তিনি আপনাকেই খুঁজেছেন, 2011 থেকে এই মা তার সন্তানদের জন্য আপনার সঙ্গে লেগে রয়েছেন। এই যে একটা মানুষের একটা প্রত্যাশা আপনার কাছ থেকে, সুভাষদার কাছে গেলে মুশকিল, সুভাষ শাস্ত্রী মুশকিল আসান, তা তো নয়, সুভাষ শাস্ত্রী তো অঙ্কটা কষেন। অঙ্ক কষি কি কষি মানুষ জানতে চায় না, মানুষ জানতে চায় ওনার কাছে এসেছি প্রথম তো শুনতে চায় কাজ হবে কি না, হলে কবে হবে, কীভাবে হবে, কী করতে হবে, মানুষ এটা জানতে চায়। ইনার অঙ্ক তো আছে, কিছু না কিছু হিসেব আছে, অঙ্ক আছে। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো করার পরে যখন হিসেব যখন না মিলবে তাহলে তো কোনো অঙ্করই দাম নেই, কিন্তু অঙ্ক করে ওই মানে রেজাল্টের মতন পরীক্ষা দিয়ে নাম্বার আনতে হবে তোমাকে, তোমাকে মার্কস তুলতে হবে, তুমি ভালো স্টুডেন্ট তোমার নাম্বার ভালো নয় ওটার দাম নয়, ওটা লেখা থাকবে না। সে গোলের মতন হাত দিয়ে পায়ে ঢোকায় আর মাথা দিয়ে ঢোকায় আর হেড করে পা দিয়ে ঢোকায়, গা দিয়ে বুক দিয়ে ঠেলে ঢোকা, গোল তো গোলই, নাম্বার কাউন্টে তো মানুষ কাজ চায়। আমাকে সেটা মাথায় রাখতে হয়, সেটাকে মাথায় রেখে অঙ্ক করতে হয়। প্রথম অঙ্ক হচ্ছে টাইমিংয়ের অঙ্ক, কোন সময় আপনার কাজটা হবে, এই যে মুহূর্তকে সময় মুহূর্ত গণনা, এটা জ্যোতিষে একটা কথাই আছে মুহূর্ত গণনা, বিভিন্ন আছে গণনা। আচ্ছা আমি এখন রাশিফলটাকে গুনে ফেলি এই সপ্তাহ, তারপরে অন্যগুলো গুনবো যেগুলো সময় পাবো, যাদের যাদের আসবে। মেষ রাশির জন্য হচ্ছে কর্মক্ষেত্রে উন্নতি, শত্রুতা দমন, আর্থিকভাবে শুভ, মতবিরোধ, সম্পত্তিজনিত সমস্যা বিচরাশির কর্মক্ষেত্রে শুভ, শরীর ভালো নয়, মানসিক অস্থিরতা বৃদ্ধি, প্রাপ্তি যোগ। মিথুন রাশির মুখের এবং কানের সমস্যা, মানসিক অস্থিরতা বৃদ্ধি, অর্থনাশ, যে কোনো কারণে এই সপ্তাহে কিন্তু ছোটোখাটোভাবে অর্থনাশ হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে নতুন শুভ, যাদের বিয়ে হচ্ছে না বিবাহ যোগ মিথুন রাশির রয়েছে। কর্কট, কর্মক্ষেত্রে শুভ, মানসিকভাবে হতাশা বৃদ্ধি, শরীর ভালো নয়, রক্তপাত বৃদ্ধি হবে এবং ফাঁড়ার যোগ কর্কট। সিংহ, কর্মক্ষেত্রে নতুন যোগ, বিবাহ যোগ, নিজের শরীর ভালো নয়, সম্পত্তির ব্যাপারে শুভ। এনি টাইপ অফ মুভমেন্ট অফ মানে আপনার যদি প্রপার্টি হয়, প্রপার্টি মুভমেন্ট, সেটা আপনার জন্য শুভ। বাড়িতে কোনো শুভ কাজও আপনার হবার যোগ রয়েছে। এরপরে কন্যা, আর্থিক শুভ, সম্পত্তি নিয়ে সমস্যা, সাংসারিক অশান্তি, বিদেশ যাত্রার যোগ স্থগিত এবং অর্থ ব্যয়। এরপরে আসছে তুলা, উপার্জন বৃদ্ধি, মানসিকভাবে নতুনভাবে আপনি কিছু মানে একটা এন্থু পাবেন যেটা দিয়ে নিজেকে এনকারেজ করতে পারেন, কর্মযোগও রয়েছে কিন্তু মান সম্মানের যোগ ভালো নয়, কারোর সাথে মতবিরোধ নিয়ে মানসিক কষ্টে আপনি ভোগার যোগ রয়েছে। এরপরে বৃশ্চিক, কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি, নতুন কর্মযোগ, দীর্ঘদিনের কোনো আটকে থাকা কাজের কোনো সূত্র পাবেন যেখান থেকে উদ্ধার হতে পারে, মানসিক শান্তি নষ্ট। ধনু, আর্থিক ক্ষতি, মান সম্মান হানি, সম্পত্তিজনিত ব্যাপারে অশান্তি, ভুল বোঝাবুঝি, রিষ্টফাড়া এবং অর্থনাশ, অর্থব্যয়, অর্থনাশ। ধনুর পরে মকর, মকর হচ্ছে গোপন শত্রুতা বৃদ্ধি, প্রাপ্তি যোগ, মানসিকভাবে অবসাদ, ভ্রমণে বাধা, বিবাহ যোগ, দাঁতের সমস্যা এবং স্কিনের সমস্যায় কষ্ট পাবেন, কষ্ট পাওয়ার যোগ রয়েছে। মানে এরপরে আমি আসছি কুম্ভ, উন্নতি, মানসিক অস্থিরতা, ঋণ শোধ, অপবাদ, মানসিক অবসাদ, অপবাদ উইথ অবসাদ। মীন, কর্মক্ষেত্রে শুভ, রক্তপাতের এবং দুর্ঘটনা থেকে সাবধান থাকা উচিত, গুরুজনের শরীর ভালো নয়, প্রাপ্তি জোর, দীর্ঘদিনের কোনো আশা পূরণের যোগ কিন্তু রয়েছে। রাশিফল শেষ, আমাদের বন্ধুও চলে এসেছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, বলো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? ভগবানের সাথে তুলনা করলো মনে হয়, আমি তো কি আর কিছু মানে ভাষা পাচ্ছি না। ওনাকে যে আজকে পেয়েছি মানে আমার এটা যে কত ভাগ্য আমি নিজেই ভাবতে পারছি না। বলো কার ব্যাপারে জানবে বলো। আমি আমার ছেলের ব্যাপারে জানতে চাই দাদা, সর্বপ্রথম আপনাকে মানে আজ শুধু প্রণাম করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যেত দাদা। মানে আমি আমার বাবার পর মনে হয় যদি কাউকে মানে দেবগুরু হিসাবে ভগবান হিসাবে মানি তো দাদা আমি আপনাকে মানি। আমার তো মনে হয় আপনি মানুষ রূপ মানে ভগবান রূপী মানুষ হয়ে এসেছেন। আমি সত্যি বলছি দাদা, আমার মানে বলতে আমার গলা কেটে যাচ্ছে। শোনো তুমি ঠিক আছে,
আমার কাজ হচ্ছে মানুষের কাজ করা, বলছিল না অঙ্ক বলো যাই বলো ভগবানের কৃপে। আমার মনে দেখুন একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে একটা কথা বলি, একটা ক্ষমাও চেয়ে নিচ্ছি দাদা। আমি একটা স্বীকারোক্তি দিই, পরিষ্কার একটা স্বীকারোক্তি দিই। অ্যাকচুয়ালি আমি জ্যোতিষ কিছু জানি না, না তুমি হাসছো, মানে তুমি হাসছো কেন আমি জানি না, আমার সবটা বলতে দাও। আমি হাসলাম, আপনি বলছেন জ্যোতিষ কিছু জানেন না, একটা ছক আসে আপনি তো প্রেডিকশন করেন, আমরা তো হা করে তাকিয়ে থাকি। আমি আরেকটু বলি, বলুন তাহলে তো ক্লিয়ার হবে। বলুন, প্রথম হচ্ছে আমি জ্যোতিষ কিছু জানি না, তাহলে কি করি এখানে বসে? অ্যাকচুয়ালি আমি আমার গুরুকে এই অঙ্কের ভেতরের একটা অঙ্ক করে ইনস্ট্যান্ট বলে দিতে দেখেছি, দীর্ঘদিন দেখেছি, অনেক ছোটবেলা থেকে দেখেছি, এমনভাবে দেখেছি নিজের পড়ার বইয়ের তালগোল পাকিয়ে গিয়ে ওটা মনে মাথায় বসে গেছে। আপনারা এখানে যা দেখতে পান, যা করি, ওটা তারই ঝলক, মানে গুরুদেবের নির্দেশ আশীর্বাদ দুটো তারই ঝলক। যা দেখেছি, যা শুনেছি, যা চোখের সামনে হতে দেখেছি, তারই কিছু কিছু অংশ করি। অতটা তো যোগ্যতা নেই, তো পায়ের ধুলোর মতন যোগ্যতা, ওইটুকুন কিছু করি, ওইটুকুনই আপনারা দেখেন। তো আমি নিজে অ্যাকচুয়ালি কিছু জানি না, এটাই বলতে চাইছি। মানে গুরুদেবের পুরোটাই গুরুদেবের আশীর্বাদ এবং নির্দেশ, সবটাই ওনার মায়ের আশীর্বাদ, ওনার কৃপা, ভগবানের আশীর্বাদ। এই যেটুকুন করি ওইটুকুনতেই করি, ওটাকে বাদ দিলে আমি কিছু জানি না, এটাই আমি বলতে চাইছি। বাহ, বলো জন্ম তারিখ বলো দাদা। আমার ছেলে বলো জন্ম তারিখ বলো 1996 দেখো ভাই, তোমার ছেলের কিন্তু চাকরি নিয়ে টানামানি হবে, মানে চাকরি পাওয়া নিয়ে সমস্যা। How to start career? দেখো ছকটা, দেখো টিভির পর্দায় ফেলছি আমি, ছক টিভির পর্দায় ফেলেছি, একটু গার্ড হবে মনে হয় ওই লেখাটার জন্য, স্ক্রিপ্টের জন্য। দেখো এবার মনে হচ্ছে অনেকটাই দেখাতে পারছি আমি, আর ছকটা একটু তুলছি, কারণ ওই নামের নিচে স্ট্রিপ যায় তো, এতে হয়তো। এই দেখুন ছকটা তুলছি আমি, ওপর থেকে আবার নামাচ্ছি। এই ছকটা দুটো জিনিস ক্লিয়ার, মঙ্গলটা উইক অত্যন্ত, চন্দ্র শুক্র রাহুযুক্ত, শুক্র নিচস্থ, শুক্র শনি কেতুযুক্ত। এই যে মুন্ডু কাটা গ্রহ শনির সাথে বসে রয়েছে, এটা কোথায় বসে রয়েছে? এটা কোথায় বসে রয়েছে? তোমার এই লগ্ন থেকে দশমে রাহু বসে রয়েছে। দশম হচ্ছে, দেখো এই আমি তীর ঘোরাচ্ছি, আপনারা দেখুন যারা অনুষ্ঠান দেখছেন, দেখুন আপনারা তীর ঘোরাচ্ছি এখানটায়। এই লগ্ন থেকে এটা দশম, টেন্থ হাউস। টেন্থ হাউসে কী হয়? টেন্থ হাউসে কর্মযোগ শুরু হয়, কিন্তু যেহেতু টেন্থ হাউসে রাহুর অবস্থান, টেন্থ হাউসে হাউ টু কেরিয়ার স্টার্ট, এর কেরিয়ার স্টার্টই হবে না। স্টার্ট হলে দপ করে স্টার্ট হবে, স্টার্ট হয়ে আবার বন্ধ হয়ে যাবে, আবার কি করবে? এইটা হচ্ছে মেন সমস্যা ছেলের কেরিয়ার। ছেলে কি করে বলো দাদা? আমার ছেলে বিটেক মেকানিক্যাল। না না, পড়াশোনা বলিনি, শুনতে হবে, শুনতে হবে দিদিভাই, দিদিভাই একটু শুনুন। এই মুহূর্তে কি করে? না 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 না, বলে দিচ্ছি, কেরিয়ার স্টার্ট নেই, আমি বলে দিচ্ছি, শুনতে হবে। আমি বলিনি যে এডুকেশনাল প্রবলেম, আমি বলেছি কর্মস্থানে রাহু, আমি নট টেলিং যে বিদ্যাস্থানে রাহু, কর্মস্থানে রাহু। দশম হাউস হচ্ছে, টেন্থ হাউস হচ্ছে কর্মস্থান, ওখানে রাহু বসে থাকাতে একটা গ্রাস লেগেছে যে হাউ টু স্টার্ট কেরিয়ার, কোথায় যাব। আমার যে বিটেক করেছি, আমি যে করি, কি আমার তার রেজাল্টটা কি, চাকরি কি করছে বলো, তাহলেই বুঝতে পারবো। কিছু করছেই না, অনেক চেষ্টা করেছে, হয়ে গেল, প্রচুর চেষ্টা করেছে। আমি কি বললাম, 96 ইনবর্ন, ইয়েস, বয়স এখন 25+ 26 ধরো তুমি, 26 ধরো তুমি, একদম চাকরি করছে না, বিটেক পাস আউট হয়ে বসে আছে। এবার তুমি আমাকে বলো কবে পাস আউট হয়েছে বলো। ১৯১৯ পাস আউট হয়েছে, না 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 না, ভুল বলেছে, 1919 হবে, 2019, সরি দাদা আমি খাবে কি বলেছি, 2019 পাস আউট হয়েছে, ওই 19 বলতে গিয়ে ওটা 90 করে, যাই হোক 19 এ 3 বছর হয়েছে বসে আছে, মানে করোনার আগে থেকে বসে গেছে,
ভাগ্যস্থান আলাদা মানা হয়, কর্মস্থান টেন্থ হাউস, টেন্থ হাউসে কে বসেছে, রাহু শুক্রযুক্ত, শুক্র টেকনিক্যাল কাজ, শুক্র তমরসের কারক গ্রহ, শুক্র বিবাহ কারক ভোগ, দৈত্যগুরু, দৈত্যগুরু কি করায়, একটা বিটেক ছেলে, বিটেক পাস আউট ছেলে, একটা ইঞ্জিনিয়ারিং বিটেক করে সে কী করে, বাড়িতে হোক কর্মস্থান হোক দূরে, স্টার্টই হয়নি, আমি পরিষ্কার আমি বলিনি এডুকেশনাল প্রবলেম, এডুকেশনাল কোনো টাচই করেনি এডুকেশনাল, আমি বলিনি আমার ব্যবসাটা চলছে না, কেরিয়ার কী স্টার্ট করবে, আচ্ছা ব্যবসা তো হবেই না এই ছকে বাই দা বাই বললাম যখন বলিনি, হবেই না তো সেখানে আরো সময় লাগবে, মানে সময় কতটা সময় লাগে বা প্রতিকার কি প্রয়োজন, যদি যাই তাহলে কি কোনো উপায় পাবো, যদি দাদা মানে কি বলবো ছোট বোনের মতন আপনাকেই বলছি, দেখো একটা কথা বলি, ফার্স্ট তো হচ্ছে যে তুমি আরো ছমাস দেখে নাও, আরো ছমাস দেখে নাও, মানে আজকে হচ্ছে তোমার হচ্ছে জানুয়ারি মাস 23 তারিখ, আজকে অনুষ্ঠান করছি লাইভ অনুষ্ঠান, আরো 6 মান্থ দেখে নাও, মানে জুলাই পর্যন্ত দেখে নাও, না হলে আসতে হবে দেখে নাও, মানে এই ব্যাপারগুলো, হ্যাঁ বলুন আপনি বলুন, আপনার কথাই দাদা আমার কাছে শেষ কথা, বললাম তো চমৎকার যেটা বলবেন সেইটাই হবে, না সুভাষ, সুভাষ শাস্ত্রী, হ্যাঁ চাকরি হবে, চাকরি হবে, চাকরি, সুভাষ শাস্ত্রী বলেছেন আপনার ছেলে বসে আছেন, সেটা সরকারি না বেসরকারি, বেসরকারি, সরকারি এখন হবে না বেসরকারি, আপনি তাহলে আমি কি তুমি চোখের জল আটকে রেখেছো, মা হয়ে কাঁদলে ছেলে ভেঙে পড়বে, নিজের চোখের জল আটকে বুঝতে পেরে গেছি আমি তোমার, একদম দাদা বুঝতে পেরেছি, ঠিক আছে তুমি জুলাই পর্যন্ত দেখো তারপরে, ঠিক আছে সুভাষ, এই যে আপনার লক্ষ লক্ষ মানুষ দেখার অভিজ্ঞতা, আপনি মানুষের পালসটা খুব ভালো বুঝতে পেরে যান, তোমাকে আমি বললাম প্রথমেই আপনাদের বললাম যে ইনার আমি জ্যোতিষ তো জানি না, জ্যোতিষের ভেতরেরটা জানেন, যা দেখেছি তারই কিছু কৃপা, বলে না যে মানুষের যোগ্যতার থেকে কোনো কোনো সময় মানুষ বেশি পায়, আর কারোর কারোর যোগ্যতার মূল্যায়ন হয় না, বিষয়টা যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না, হ্যাঁ যোগ্যতার মূল্যায়ন হচ্ছে না ভাই, আমার আমার কোনো কৃপা, আমার কোনো কৃপাতে আমার গুরুদেবের দর্শন এবং সেখান থেকে দেখা, আমি নিজের অবিশ্বাস দিয়েই দেখা, এবং মজার কথা কী জানেন তো আমি কিন্তু বিশ্বাস করে দেখিনি, দৌড় এরকম হয় এরকম হয়, বয়স কম, বয়স কম, অবিশ্বাস লুকিয়ে থাকা, ইট ইস ট্রু, ওই জন্য বললাম যে উনি বলছে ভগবানটা করবো বলে, তখন বললাম যে ভাই আমি যা করছি আপনারা তো সেসব জিনিস দেখেননি, আর প্রত্যেকটা উপাচার যেগুলো বলি না আপনাদের প্রত্যেকটা আমার করা, আজকে কিছু করি না, আজকে আমার কিছু পাওয়ার নেই, আমি কোনো উপাচার সেভাবে করি না, ইটস ট্রু যে কোনো উপাচারই এই করি সেই করি, আমার নাথিং ইজ নিউ, আমি আমাকে কিছু আমি আজকে কোনো পাওয়ার আসা কোনো অনুষ্ঠান করে আপনি কেউ আসবে এই এই আশাতে অনুষ্ঠান করি, একদমই, এবং এখান থেকে অ্যাঙ্কারে তোমার রোল কি, তোমাকে অনুষ্ঠানে কিছু বলিও না, না যে ঠিকানা তো নয়, ফোন নাম্বার নয়, কিছুই নয়, কিচ্ছু নয়, ক্যাজুয়ালি একটা অনুষ্ঠান করতে বসি, আমি বসি রাশিফলটা শুনবো আপনাদের সঙ্গে, সুভাষ শাস্ত্রীর ফোনে কথা বা মানে ফোন আলাপটা শুনবো যে সুভাষ দা এই এই ছকে কী প্রেডিকশন করেন, এই যে 987 ইনবর্ন 93 ইনবর্ন 96 ইনবর্ন, এক একটা ছকের এক এক রকমের প্রেডিকশান, সেটা আমাকে খুব মানে ইন্টারেস্ট বাড়ায়, এবং আমার মনে হয় যে একটা মানুষ কতটা মস্তিষ্ককে সচল রাখলে, সজাগ রাখলে, এবং কতটা মানুষের সঙ্গে ইনভলভ হলে এইভাবে প্রেডিকশান করা, আজকে দুর্গাপুরে একটি লোক এসেছিল আর জটক বিচারের ক্ষেত্রে, তো আমাকে বললো যে আগের বছর দেখিয়েছিল, তা আমাকে বললো হয়তো টিভিতে শুনছে কিনা জানি না, রাত্রিবেলা ইউটিউবে দেখবি কিনা, তো বললো আপনি না আগের বছরে না এই জায়গাটা, হ্যাঁ 1° ব্যাকে লিখেছিলাম আমি আগের বছরে, ওটা মিথুন লিখেছিলাম 1° কর্কট লিখেছি, বলে আপনি বলে দিন, আমি আমি বললাম যখন মনে পড়েছে বলেছি, তখন তো কিছু বলতে পারবো, মনে পড়েছে বলা মানে মিথ্যা কথা বলিনি, আমি বলেছি না হ্যাঁ আমার মনে পড়েছে, আমি এই সবটা দেখেছিলাম, বলছে আমি আগের বছরে আমি এ লিখেছিলাম, বলছে আমি কী করে বললেন সেটা আমি জানি না, আমি কী বললাম, ধন্যবাদ জানাবো সুভাষ দা আপনাকে, যার কথা জ্যোতিষের বেদবাক্য, তিনি হচ্ছেন সুভাষ শাস্ত্রী, দীর্ঘদিনের মানুষ দেখার অভিজ্ঞতা এবং বহুল চর্চিত একটি বিষয়কে আপনাদের সামনে ইনে নাটশেলে তুলে ধরা, এটাই হচ্ছেন সুভাষ শাস্ত্রী, ধন্যবাদ দাদা আপনাকে, অবশ্যই ধন্যবাদ আপনাদেরও, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ,
আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।